শোনাতে তো বসেছি ভূতের গল্প, ভাবছেন গুলি গোলা চলছে কেন? বলবো, নিশ্চয়ই বলবো। এখন গুলি গোলার ভিতরে ভালো করে চোখ রাখুন। ১৯১৮ সাল, ১৯শে এপ্রিল, বেলজিয়ামের ইপ্রেস নামের একটা জায়গা। সালটা শুনেই বুঝতে পারছেন প্রথম বিশ্বযুদ্ধের মাঝখানে এসে পড়েছি আমরা। আমাদের সামনে এক উন্মুক্ত প্রান্তর, আর্টিলারি থেকে বেরিয়ে আসা ভারী গোলা ছুটে যাচ্ছে এদিক ওদিক। ওই উপর থেকে একটা গোলা নেমে এসে একটা মাঝবয়সী লোকের বুকের উপর পড়ল। মুহূর্তে শরীর ছিন্ন ভিন্ন হয়ে মারা গেল লোকটা। এবারে ওই থেতলে যাওয়া লোকটার বাড়ি যদি আপনি যান, তবে দেখবেন যে লাইন টানা খাতায় বেশ কয়েকটা গল্প লেখা আছে। এমনি গল্প নয়, ভূতের গল্প। তার মধ্যে একটা গল্পের নাম ভয়েস ইন দ্য নাইট। বেশ আগ্রহ জন্মাচ্ছে নামটা পড়ে। চলুন দেখি কি আছে গল্পে। উইলিয়াম হোপ হজসনের গল্প অবলম্বনে রাতের কণ্ঠস্বর। তারাহীন অন্ধকার একটা রাত, নর্থ প্যাসিফিকের উপর দিয়ে এক টানা ভেসে চলেছি আমরা। গত এক সপ্তাহ ধরে একবারের জন্যেও দিনের আলো চোখে পড়েনি। একটা পাতলা খয়েরি কুয়াশা সর্বক্ষণ ঢেকে রেখেছে আমাদের ছোট্ট জাহাজটাকে। কখনো ডেকের কাছাকাছি নেমে আসছে কুয়াশাটা, তারপর আবার ধেয়ে যাচ্ছে মাস্তুলের কাছে। এক বিন্দু হাওয়া বইছে না বলে পাল নামিয়ে নেওয়া হয়েছে। স্রোতের টানে ভেসে চলেছে জাহাজ। পালের একটা দিক বারবার আছাড় খাচ্ছে মাস্তুলে। ঠং ঠং করে আওয়াজ ভেসে আসছে একটা। এই মুহূর্তে আমি ছাড়া ডেকে আর কোনো জনপ্রাণী নেই। জাহাজের অন্য ক্রিউদের মধ্যে ইঞ্জিনম্যান তার নিজের কেবিনে গিয়ে রেস্ট নিচ্ছে। উইল একটু আগে ডেকেই ছিল, এখন ভিতরের ঘরে গিয়ে কিছু কাজ গুছিয়ে নিচ্ছে। হঠাৎ অন্ধকারের বুক থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো। এমন আচমকা এসেছে ডাকটা যে আমি প্রথমে কিছুটা থতমত খেয়ে গেছিলাম। একটু সামলে নিতে নিতেই আবার শুনতে পেলাম, আওয়াজটা কোথা থেকে আসছে এখনো বুঝতে পারিনি। চারপাশে তাকিয়ে দেখলাম ডেক খালি। মাঝ সমুদ্রে তো জল ছাড়া আর কিছু থাকার কথা নয়। কে ডাকাটা কি করছে তাহলে? গাটা একটু ছমছম করে উঠল আমার। অলৌকিক কিছুর মুখোমুখি হয়েছি নাকি? কে আপনি, কোথা থেকে কথা বলছেন? শূন্যে প্রশ্ন করলাম। আমার গলাটা কেঁপে গেছিল। সেটা খেয়াল করেই ভদ্রলোক বললেন, আমি আপনার মতোই সাধারণ মানুষ। আওয়াজটা কোথা থেকে আসছে এখনো ধরতে পারিনি। কয়েক সেকেন্ড কোনো উত্তর দিলাম না, তারপর গলা তুলে বললাম, সাধারণ মানুষ যখন তো সামনে এসে কথা বলুন। মাফ করবেন, আমার সামনে যাওয়া নিরাপদ হবে না। নিরাপদ হবে না মানে কোথায় আপনি? কয়েক মুহূর্ত কান পেতে রইলাম, আর কোনো উত্তর শোনা গেল না।
হঠাৎ অদ্ভুত একটা শব্দ কানে এলো। মনে হলো সমুদ্রের শান্ত জলের উপর দিয়ে যেন কেউ দাঁড় বাইছে। আমাদের ডেকের কাছাকাছি এগিয়ে আসছে কেউ। একটা সন্দেহ এসে দানা বাঁধলো মনের ভিতরে। একটু পিছিয়ে এসে বাইনাকাল থেকে হাত বাতিটা তুলে নিয়ে এগিয়ে ধরলাম জাহাজের রেলিং এর কাছটায়। সঙ্গে সঙ্গে একটা চাপা কান্নার আওয়াজ করে কিছু যেন সরে গেল জলের উপর থেকে। আমি আরো পিছিয়ে এলাম। মনের ভিতরে আতঙ্কটা বেড়ে উঠল। পেছনে মুখ ঘুরিয়ে ডাক দিলাম, উইল উইল, একবার এদিকে এসো। কেবিনের দিক থেকে ভারী পায়ের আওয়াজ ভেসে এলো। তার সঙ্গে রেলিং এর ঠিক বাইরে জলের উপরে কিছু আছড়ে পড়ার শব্দ। ছুটে গিয়ে সেই জায়গাটার উপরে আলো ফেলে কম্পমান জলতরঙ্গ ছাড়া আর কিছু চোখে পড়ল না। অন্ধকারের বুক থেকে ভেসে আসা আওয়াজে মনে হলো একটা ছোট বোটকে আমাদের উল্টো দিকে বেয়ে চলেছে কেউ। বোটের চালককে কিন্তু দেখা যাচ্ছে না। ইয়ার কি হচ্ছে নাকি এসব? কেবিন থেকে ছুটে এসেছে উইল। আমার দিকে উদ্বিগ্ন মুখে তাকিয়ে বলল, কি ব্যাপার, কি হয়েছে? এদিকে এসো, জলের উপরে কিছু দেখতে পাচ্ছ? জলের উপরে? মন দিয়ে কিছু দেখার চেষ্টা করলো ফিল। তারপর বিড়বিড় করে বলল, জলের উপরে একটা বোট দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। কে লোকটা? জানি না। জলের সেই জায়গাটায় দৃষ্টি নিবদ্ধ করে হাত বাতিটা সেখানে ঘোরাতে যাচ্ছিলাম, এমন সময় আবার আগের সেই কণ্ঠটা শোনা গেল। আলোটা নিভিয়ে দিন প্লিজ, অনুরোধ করছি। কেন আলো নেবাব কেন? আলোতে ভয় পান নাকি আপনি? উইল বেশ রাগত গলায় পড়ল। ডেক থেকে বেশ কিছুটা দূরে থেমে গেছে বোটটা। আলোর একটা আভা বোটের ঠিক সামনেটায় গিয়ে পড়েছে। অন্ধকারে কিছুই স্পষ্ট বোঝা যায় না। আপনার আলোতে এত ভয় কিসের? ভয় ঠিক নয়, আসলে আসলে কি? উইল জিজ্ঞেস করেছে এবার। আমি তার কাঁধে একটা হাত রাখলাম। কিছু একটা গোলমাল আছে মনে হচ্ছে। তবে আমরা ডেকের উপরে আছি যখন লোকটা কিছু ক্ষতি করতে পারবে না। আমাদের পা থেকে মিটার দেড়েক পরেই শুরু হচ্ছে জলের রেখা। জাহাজের ডেকের ধার ঘেঁষে লোহার রেলিং। উইলের দিকে তাকিয়ে একটা ইশারা করলাম। আলোটা কিন্তু নেভালাম না, সেটা একটু নামিয়ে রেখে বললাম, শুনুন মশাই, আপনার ভাবগতিক আমাদের মোটেই ভালো লাগছে না। মাঝ সমুদ্রে হঠাৎ উদয় হলেন কি করে? তাছাড়া আলোতে এত ভয়ের কি আছে আপনার? আবার দাঁড় পাওয়ার শব্দ হল। একটু আগের কণ্ঠটা আবার শোনা গেল, তবে আগের থেকে ঢের বেশি হতাশা আর বিষণ্ণতার ছাপ লেগেছে লোকটা গলায়। বিশ্বাস করুন, আমি খুব দুঃখিত আপনাদের এভাবে বিরক্ত করায়। আসলে আমরা খুব ক্ষুধার্থ। আমি আর আমার স্ত্রী, আপনারা না চাইলে আমি চলে গেছি বরং। দাঁড় পাওয়ার শব্দ দূরে চলে যেতে লাগলো। এবার
আমি তড়ি ঘড়ি চিৎকার করে উঠে দাঁড়ালাম। দাঁড়ান দাঁড়ান, যাবেন না, আলো নেবাছি না হয়। উইল বি বি করে বলল, লোকটাকে ভয় পাওয়ার মতো কিছু আছে বলে তো মনে হচ্ছে না। আমি মাথা নাড়ালাম, আলোটা নেভাতে নেভাতে বললাম, একেবারেই না, কাছাকাছি কোথাও জাহাজ ডুবি হয়ে বেঁচে গেছে হয়তো, কে জানে কতদিন খেতে পাইনি। নেভানো আলোটা বাইনাকেলে রেখে দিয়ে ফিরে এলাম আমি। রেলিং এর উপরে হাত রেখে বললাম, বেশ আলো নিভিয়ে দিলাম, এবার তো সামনে আসবেন আপনি। আমার পক্ষে সম্ভব নয়, এমনকি আপনারা যে খাবার দাবার আমাকে দেবেন তার বদলে কোনো টাকা পয়সাও আমার পক্ষে। টাকা পয়সা লাগবে না আমাদের, যতটা খাবার আপনার পক্ষে নেওয়া সম্ভব নিয়ে যান এখান থেকে। আর আপনার স্ত্রীর জন্য, কোথায় আপনার স্ত্রী? ওকে আইল্যান্ডেই রেখে এসেছি। কোন আইল্যান্ড? নাম জানি না স্যার, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কথাটা বলতে বলতে হঠাৎ করে নিজেকে থামিয়ে দিল লোকটা। আচ্ছা, আমরা এক কাজ করছি, আপনার সঙ্গে আর একটা বোট পাঠিয়ে দিচ্ছি, আপনি ওনাকে নিয়ে আমাদের জাহাজে চলে আসুন। তা হয় না, আতঙ্কে চিৎকার করে উঠল লোকটা, আমি আপনাদের সঙ্গে কোথাও যেতে পারবো না, শুধু একটু খাবার দাবার নিয়েই আমি চলে যাব। তার গলাটা কাঁদো কাঁদো শোনালো। উইল এতক্ষণে ভিতর থেকে কিছু শুকনো ফলমূল জোগাড় করেছে। আপনি আপাতত এগুলো নিয়ে যান, তবে তার জন্য একটু এগিয়ে আসতে হবে আপনাকে, আমি কাছে যেতে পারবো না। লোকটার গলার মধ্যে কোথায় একটা তীব্র আকাঙ্ক্ষা মিশে আছে। উইলের হাতে ধরা খাবারগুলো তার প্রয়োজন, অথচ কোনো এক অজ্ঞাত কারণে এগিয়ে এসে সেগুলো নিতে চাইছে না সে। আমার মন বলল লোকটা পাগল নয়, কিছু একটা আতঙ্কে ভুগছে সে। কাজ করো, খাবারগুলো একটা কাঠের বাক্সে ভরে ওর দিকে ভাসিয়ে দাও। দুজনে মিলে হাত লাগিয়ে একটা বড় বাক্সে খাবার ভর্তি করে হুকের সঙ্গে সেটা বাঁধলাম। তারপর বাক্সটা জলের উপর ফেলে লাঠি দিয়ে ঠেলে বোটের দিকে ভাসিয়ে দিলাম। কয়েক মিনিট পরে অন্ধকারের ভিতর থেকে একটা চাপা স্বর ভেসে আসতে বুঝলাম ঠিকানায় পৌঁছে গেছে বাক্সটা। খানিক পরে আমাদের বেশ কয়েকবার আশীর্বাদ আর বিদায় জানিয়ে লোকটা চলে গেল। অন্ধকারের মধ্যেই তার দাঁড় বাওয়ার আওয়াজ মিলিয়ে এলো ক্রমশ। ভারী অদ্ভুত কিন্তু লোকটা, উইল বিড়বিড় করল, মনে হয় আবার আসবে, ওটুকু খাবারে খিদে মিটবে না ওদের। রেলিং এর কাজ থেকে ফিরে নিজেদের কাজে মন দিলাম আমরা। দুটো ঘন্টা কখন কেটে গেছে বুঝতে পারিনি। কেবিনের বিছানায় পিঠ রেখে ঘুমিয়ে পড়েছিলাম, এমন সময় উইলের ডাকাডাকিতে চোখ মেলে তাকালাম। শুনতে পাচ্ছ ওই লোকটা? কান পেতে শুনতে পেলাম সেই বোটের শব্দটা। আবার আমাদের জাহাজের দিকে এগিয়ে আসছে সেটা। বলেছিলাম না আবার আসবে, হেসে বললাম। এবারে দাঁড় পাওয়ার আওয়াজটা আগের থেকে বেশ জোরে শোনা যাচ্ছে। খেয়ে দিয়ে হয়তো শরীরে জোর এসেছে লোকটার। আমরা দুজনে ছুটে গেলাম রেলিং এর কাছে। রেলিং থেকে একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে বোটটা। একটা মানুষের অবয়ব আবছা ফুটে রয়েছে তার উপরে, আপাতত দাঁড়িয়ে আছে সে।
শুনছেন? জলের শব্দ ছাপিয়ে চেনা গলাটা আবার শুনতে পেলাম। আপনি ফিরে এলেন যে? আসলে খাবার ছাড়াও আমাদের আর একটা জিনিস দরকার আছে। আমরা আর বেশি দিন বাঁচবো না, তাই আমার স্ত্রী বলল পড়ার আগে কয়েকটা কথা আপনাদের জানিয়ে রাখা দরকার। এখানে এই সমুদ্রে জাহাজ ডুবি হওয়া আরো কয়েকটা মানুষের উপকার হবে হয়তো। তার বেশ বলুন, আমরা শুনছি। উইল গলা তুলে পড়ল। কয়েকটা মুহূর্ত নিস্তব্ধে কেটে গেল। মনে হলো লোকটা কিছু যেন ভাবছে। উইল একবার আমার মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট কিছু ইশারা করল। মৃদু জলস্রোতের শব্দ বয়ে চলল ধীরে ধীরে। জলের উপর আওয়াজ শুনে বুঝলাম বোটটা রেলিং থেকে মিটের দুয়েকের মধ্যে এসে থেমেছে। আমরা যে আলো জ্বালাবো না সে ব্যাপারে আমাদের বিশ্বাস করতে শুরু করেছে হয়তো। অ্যালবাট্রস জাহাজের নাম শুনেছেন আপনারা? অন্ধকারের মানুষটার ক্লান্ত বিষণ্ন গলা শোনা যায়। উইলকে থামিয়ে আমি বলে উঠি, হ্যাঁ শুনবো না কেন, ছমাস আগে নিউক্যাসল থেকে রওনা দিয়েছিল জাহাজটা। কয়েক সেকেন্ড থেমে লোকটা বলে চলে, তার সে অদ্ভুত অবিশ্বাস্য জবানবন্দি হুবহু এখানে তুলে ধরার মতো ক্ষমতা আমার নেই। তাও যতদূর সম্ভব নিজের ভাষায় বলার চেষ্টা করছি। আমি আর আমার স্ত্রী সে জাহাজের যাত্রী ছিলাম। নির্বিঘ্নেই আমাদের জাহাজ যাত্রা শুরু করে। প্যাসিফিক পেরিয়ে নর্থের দিকে কয়েক ডিগ্রি যাওয়ার পরেই সমুদ্রে ঝড়ের কবলে পড়ে আমাদের জাহাজটা। চতুর্দিক অন্ধকার হয়ে যায়। আলো ফুটতে আমরা দেখি জাহাজের তলার দিকে বেশ কয়েকটা বড় ফুটো তৈরি হয়েছে, অর্থাৎ জাহাজ ডুবতে চলেছে। ব্যাপারটা বুঝতে পেরে জাহাজের সমস্ত লোক জাহাজ ছেড়ে ছোট ছোট বোটে চেপে সমুদ্রে ভেসে পড়ে। আমরা দুজন নিচের ঘরে কাজ করছিলাম। ব্যাপারটা বুঝতে পেরে যখন উপরে আসি তখন ওদের বোটগুলো দিগন্ত রেখার কাছে মিলিয়ে এসেছে। আমরা অবশ্য এতে ভয় পাইনি। ভিতরে যা জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে একটা ছোট র্যাফট বানিয়ে নি। জাহাজের একেবারে মাথা অবধি জল চলে আসতে সেই র্যাফটে চেপে সমুদ্রে ভেসে পড়ি দুজনে। খানিক পরেই বুঝতে পারি যে অজান্তেই একটা সমুদ্র স্রোতের উপর এসে পড়েছি। একটা নির্দিষ্ট দিকে আমাদের নিয়ে চলেছে সেটা। ঘন্টা তিনেক পরে পিছনে তাকিয়ে আমাদের ডুবন্ত জাহাজের পাল আর দেখা গেল না। জলের স্রোত উত্তর উত্তর বেড়েই চলল। খানিক পরে মনে হলো একটা জমাট কুয়াশার মধ্যে প্রবেশ করেছি। চারিদিকে আর কিছুই দেখা যাচ্ছে না। দ্রুত র্যাফটিং করেও কুয়াশার শেষ পেলাম না, বরঞ্চ মনে হলো আরো ঘন কুয়াশার ভিতরে ডুবে যাচ্ছি। এমন করে মোট চারটে দিন কেটে গেল। এই কদিনে খয়েরি কুয়াশা ছাড়া আর কিছুই দেখতে পাইনি আমরা। মনের ভিতর একটা বিষণ্নতা ক্রমাগত চেপে ধরছিল। বুঝতে পারছিলাম পথ হারিয়ে উদ্দেশ্যহীনের মতো এগিয়ে চলেছি। খাবার শেষ হতে আর বেশি দেরি নেই। একে অপরকে জড়িয়ে কাঁদতে লাগলাম দুজনে। চোখের জল শুকিয়ে যেতে মৃত্যুর প্রতীক্ষা করতে লাগলাম। ভাবলাম দুজনে একসাথে মরতে চলেছি সেই বা কম কি।
চার দিনের দিন সকালে হঠাৎ ঢেউ ভাঙার শব্দ কানে এলো আমাদের। অনুভব করলাম সমুদ্রের উথাল পাথাল জলের স্রোত আর নেই, তার বদলে একটা মসৃণ স্রোতের মধ্যে এসে পড়েছি আমরা। খেয়াল করতে বুঝলাম সমুদ্রের প্রান্ত বরাবর ছোট একটা শান্ত জলের হ্রদ আমাদের সামনে। প্যাসিফিকের বুকে এমন শান্ত জল প্রকৃতির খেয়ালে তৈরি হয় বলে শুনেছিলাম, কিন্তু দেখিনি কোনোদিন। আমাদের র্যাফট থেকে মিটার দশেক দূরে তেমনই একটা হ্রদ তৈরি হয়েছে। উত্তাল সমুদ্রের বুকে যেন আশ্রয় নিয়েছে শান্ত জলাধারটা। আরো কিছুটা এগিয়ে আসতে দুজনেই চমকে গেলাম। হ্রদের এক প্রান্তে দিগন্তরেখার ধার ঘেঁষে জেগে রয়েছে একটা জাহাজের মাস্তুল। সম্ভবত একটা সওয়ারি জাহাজ দাঁড়িয়ে রয়েছে সেখানে। ঈশ্বরকে ধন্যবাদ জানালাম, মনে হলো সব বিপদ কেটে গিয়েছে, বাঁচার আশা জল জল করছে চোখের সামনে। তখনও বুঝতে পারিনি কি ভয়াবহ বিভীষিকা অপেক্ষা করছে আমাদের জন্য। প্রাণপণে র্যাফটিং করে মাস্তুলটার কাছে পৌঁছে আমি চিৎকার করে জাহাজের লোকদের ডাকার চেষ্টা করলাম, শুনছেন ভিতরে কেউ আছেন? কিন্তু ভিতর থেকে কোনো উত্তর এলো না। চোখ পড়ল জাহাজের রেলিং এর একধারে একটা ছোট দড়ি ঝুলছে, সেটা ধরে কোনো রকমে উপরে উঠে এলাম আমি। উঠতে উঠতে খেয়াল করলাম দড়িটার গায়ে ছোট ছোট খয়েরি রঙের এক জাতীয় শ্যাওলা জমে আছে। যে জাহাজে নিয়মিত লোক ওঠে সেখানে তেমন শ্যাওলা জমে থাকার কথা নয়। উপরে উঠে এক পলকের জন্য থমকে দাঁড়িয়ে পড়লাম। জাহাজের ডেকের বেশিরভাগটাই সেই খয়েরি জমাট বাঁধা শ্যাওলায় ঢেকে আছে, মানুষজনের কোনো চিহ্ন নেই কোথাও। কিছু জায়গায় প্রায় হাঁটু অব্দি উঠে এসেছে শ্যাওলার স্তর। ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দিইনি তখন। কেউ শুনছেন? আবার চিৎকার করে লোক ডাকার চেষ্টা করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ এলো না। ডেকের ধারে পপ ডেকের দরজা খুলে উঁকি দিলাম ভিতরে। একটা বিজাতীয় গন্ধ নাকে এলো। মনের ভিতরে কে যেন বলে দিল, এ জাহাজে কোনো জীবিত প্রাণী নেই। দরজাটা বন্ধ করে দিলাম। আমার স্ত্রী তখনও র্যাফটের উপরেই বসেছিল। আমাকে রেলিং এর দিকে আসতে দেখে সে চেঁচিয়ে জিজ্ঞেস করল জাহাজের উপরে কেউ আছে কিনা। তাকে বললাম যে ভিতরটা দেখে মনে হচ্ছে বহুকাল থেকেই ফাঁকা পড়ে আছে জাহাজটা। এক কোণে একটা ছোট দড়ির মই ঝুলছিল, সেটা এনে ধারের দিকে লাগিয়ে দিতে সেও উঠে এসে দাঁড়ালো আমার পাশে। দুজনে মিলে ভালো করে খুঁজে দেখলাম জাহাজটা। কোথাও প্রাণীর কোনো চিহ্ন নেই, শুধু গোটা জাহাজটা সেই খয়েরি ফাঙ্গাসে ভরে আছে। সেটা পরিষ্কার করে দেওয়াটা অবশ্য কঠিন কিছু নয়। চারটে হাতের এক টানা চেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যে দুটো কেবিন থেকে শ্যাওলা সরিয়ে ফেললাম আমরা। খোঁজ করে দেখতে জাহাজের মধ্যে খানিকটা খাবারও পেলাম। একটা ফ্রেশ ওয়াটার পাম্পও আছে, তার স্বাদ খানিক কষাটে তাও চলে যায়। কয়েকটা দিন সেই জাহাজেই কাটালাম আমরা। এই কদিনে তেমন একটা কিছু গোলমাল হয়নি বললেই চলে। শুধু একটা অসুবিধা দেখা দিল,
এসেই যে শ্যাওলাগুলো সরিয়ে দিয়েছিলাম, চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সেখানে আবার গজিয়ে ওঠা শ্যাওলার স্তূপ দেখা দিল। আমরা কিছুটা হতাশ হলাম, তবে ভেঙে পড়লাম না। নতুন উদ্যোগে সেই সমস্ত শ্যাওলা সরিয়ে ফেলে কেবিনটাকে শুকনো খটখটে করে তুললাম। ফের যাতে গুজিয়ে না উঠে তার জন্য কার্বলিক অ্যাসিড ঢেলে দিলাম বেশ কিছুটা। তিন দিন পরে আমাদের চোখের সামনে আবার গুজিয়ে ওঠা শ্যাওলায় ভরে গেল ঘরটা। আগের থেকে বেশ কিছুটা বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে এবার, যেন আমাদের স্পর্শে জীবাণুর মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে সেটা। হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম। অপেক্ষাকৃত ফাঁকা কেবিন খুঁজে নিয়ে সেখানে থাকতে শুরু করলাম। সাত দিনের দিন আমার স্ত্রী ভোরবেলা প্রায় ছুটে এসে আমাকে জানায় যে তার বালিশের পাশেও নাকি মিহি শ্যাওলার রেখা দেখা গেছে। আমিও ছুটে গিয়ে দেখলাম কথাটা মিথ্যে নয়, সত্যি এক টুকরো খয়েরি শ্যাওলা জমে আছে বালিশের এক পাশে। আমরা দুজনে সিদ্ধান্ত নিই এই জাহাজে আর থাকা যাবে না, কিছু একটা কারণে শ্যাওলায় ভরে যাচ্ছে জাহাজটা। যেটুকু সম্ভব জিনিসপত্র গুছিয়ে জাহাজ থেকে বেরিয়ে এলাম আমরা। জামা কাপড় গোছানোর সময় খেয়াল করলাম কাপড়ের বেশ কয়েক জায়গাতেও শ্যাওলা ধরে গেছে। র‍্যাফটটা জাহাজের গায়েই বাঁধা ছিল। নিজে তাকাতেই খেয়াল করলাম জলের তলা থেকে উঁকি দিচ্ছে সেই খয়েরি রঙের শ্যাওলা। জোরে হাওয়া দিলে জলতল সরে গিয়ে তাদের মাথা বেরিয়ে পড়ছে, মানুষের হাতের আঙুলের মতো দেখাচ্ছে তাদের। প্রথমে মনে হয়েছিল গোটা সমুদ্রটাই হয়তো সেই ফাঙ্গাসে ভরে গেছে, যেন কোনো বিশেষ উদ্দেশ্যে গোটা সমুদ্রটাই তলে তলে ভরে দিয়েছে কেউ। প্রমাদ গুনলাম, এর হাত থেকে কি নিস্তার নেই আমাদের? একটু পরে দেখলাম আমাদের র‍্যাফট থেকে কিছু দূরেই একটা ছোট বালিয়াড়ি শুরু হয়েছে। সমুদ্রের মাঝে আধ মাইল সমান একটা সি বিচ গড়ে উঠেছে যেন। মনের ভিতরে আশার আলো জ্বলে উঠল। কাছে পৌঁছে দেখি যেটাকে এতক্ষণ বালি মনে হচ্ছিল সেটা আদৌ বালি নয়, মিহি এক ধরনের ধূসর অজানা গুঁড়ো। সেই গুঁড়ো জমাট বেঁধেই গড়ে উঠেছে আইল্যান্ডটা। সুখের কথা হলো এখানে শ্যাওলা গজাবে না। সেটা বুঝতে পেরে সেই মুহূর্তে যে কতটা খুশি হয়েছিলাম তা আপনাদের এখন বলে বোঝাতে পারবো না। জিনিসপত্র সেই ডাঙার উপরেই গুছিয়ে রাখলাম, তারপর র‍্যাফট থেকে কিছু মোটা কাপড় এনে দুটো তাঁবু খাটালাম, একটা আমাদের নিজেদের থাকার জন্য, অন্যটায় প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। এক মাস সেখানে কাটালাম আমরা। পর্যাপ্ত খাবার দাবার এনেছিলাম, ফলে বেশ হেসে খেলেই সময় কাটত। তাছাড়া আমি তো একা ছিলাম না, সে আমার সঙ্গে ছিল, দুঃখের কথা মনেই আসত না। কিন্তু শ্যাওলা আমাদের এত সহজে ছেড়ে দেয়নি। বালিয়াড়িতে থাকতে থাকতে ওর বুড়ো আঙুলের মাথায় আঁচিলের মতো কিছু একটা চোখে পড়ে আমার। আলোর মধ্যে সেই হাতটা তুলে ধরতেই আমার মাথায় বিদ্যুৎ খেলে যায়। আমার চেনা সেই খয়েরি শ্যাওলা, তবে কি এবার আমাদের শরীরে গজাতে শুরু করল? এ কি করে সম্ভব? আর কিছু না ভেবে আমরা তাড়াতাড়ি জায়গাটা পরিষ্কার করে কার্বলিক অ্যাসিড ঢেলে দিলাম সেখানে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি যথারীতি শ্যাওলাটা ফিরে এসেছে আঙুলের মাথায়। এরপর আমার গালে আর কানের পাশে শ্যাওলার রেখা দেখা যায়।
আমরা দুজনেই আতঙ্কে মেঝেতেই বসে পড়ি। ডুকরে চিৎকার করে উঠে দুজনেই। ভয়াবহ কিছুর সম্ভাবনার কথা মাথায় আসে, মৃত্যুর থেকে বিভৎস কোনো পরিণতির কথা না চাইতেই চোখের সামনে ফুটে ওঠে। একবার ভাবি খাবার দাবার নিয়ে এই আইল্যান্ড থেকেই পালিয়ে যাব, কিন্তু লাভ কি তাতে? শ্যাওলা তো আর এই আইল্যান্ডে নেই, সে আমাদের গায়ে উঠে এসেছে। এক মাস দুমাস করে মোট তিন মাস কাটল। আমরা মাঝে মধ্যে আইল্যান্ড ছেড়ে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করতাম। খাবার একসময় শেষ হয়ে আসবে, ফলে আমি সমুদ্রে মাছ ধরা শিখলাম। সেসব খেয়ে কোন রকমে ক্ষুধা নিবারণ করতাম। এর মধ্যে আমাদের র্যাফটের নানা জায়গাতেও শ্যাওলা জন্মাতে শুরু করেছে। আমরা কয়েকবার চেষ্টা করেছি কোনো রেস্কিউ বোটের সন্ধান করার, কিন্তু পরক্ষণেই মনে হয়েছে সুস্থ মানুষের জগতে ফিরে গিয়ে এই রোগ আরও কিছু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত হবে না। এতদিন কেবল হ্রদের শান্ত জলেই মাছ ধরতাম আমি। কেন জানি না ক্রমশ সে মাছেদের আর দেখা মিলল না। বালিয়ারিটাকে ছেড়ে যেন পালিয়ে যাচ্ছে মাছগুলো। র্যাফটে চেপে মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরা শুরু করলাম, কিন্তু সেখানেও মাছ এতই কম যে আমাদের খিদে মিটত না। ফাঁকা হাতে ফিরে আসতাম বেশিরভাগ দিন। বুঝতে পারলাম শ্যাওলার বৃদ্ধিতে নয়, খাবারের অভাবেই মৃত্যু আসবে আমাদের। এভাবে আরো একটা মাস কাটল। একদিন ভয়ানক একটা জিনিস আবিষ্কার করলাম। সেদিন সেই পরিত্যক্ত জাহাজটা খুঁজে পেয়ে সেটা থেকে শেষ কয়েকটা শুকনো বিস্কুট জোগাড় করে তাঁবুর কাছে ফিরছি। কানেলো তাঁবুর ভিতর থেকে একটা চেবানোর আওয়াজ আসছে। তাঁবুর ভিতরে আমার স্ত্রী ছাড়া আর কারোর থাকার সম্ভাবনা নেই। সেই কিছু খাচ্ছে, কিন্তু খাবার পেল কোথায়? কি খাচ্ছো তুমি? আমি দ্রুত ঢুকে এলাম ভিতরে। আমাকে দেখতে পেয়ে সে হাতের খাবারটা দ্রুত ছুঁড়ে ফেলে দিল। ফেলে দেওয়া খাবারটার দিকে তাকিয়ে আমার বুকের ভিতরটা এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। একখণ্ড শ্যাওলা। সে আর কথা বলতে পারত না। আমি তার পাশে বসে পড়ে মাথা চাপড়াতে লাগলাম ক্রমাগত। সেদিন বেলা একটু বাড়তে আমি আর বসে থাকতে পারলাম না। র্যাফটটা নিয়ে এগিয়ে গেলাম সমুদ্রের আরো গভীরের দিকে। র্যাফট চালাতে চালাতে আচমকা একটা বিজাতীয় কর্কশ শব্দ আমার কানে এলো। উৎস লক্ষ্য করে ফিরে তাকিয়ে ভারী অদ্ভুত একটা দৃশ্য চোখে পড়ল আমার। মনে হলো সেখানে জলের উপরে ছোট একটা শ্যাওলার স্তূপ জেগে আছে। ব্যাপারটা আশ্চর্যের কিছু নয়, কিন্তু থেকে থেকে নড়ে উঠছে স্তূপটা। জল থেকে যেন একটু উপরে উঠে আসছে ধীরে ধীরে। আমি অবাক হয়ে দেখলাম স্তূপটার আকৃতি অনেকটা মানুষের শরীরের মতো। ঠিক যেন জীবন্ত একটা মানুষ ঢাকা পড়েছে শ্যাওলার চাদরে। খচ খচ করে একটা শব্দ ভেসে এলো। মনে হলো আশপাশের শ্যাওলার চাদর থেকে নিজেকে যেন ছাড়িয়ে নিচ্ছে স্তূপটা। একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে। তার মাথাটা সামনে ঝুঁকে পড়েছে, হাত দুটো ক্রমশ উঠে আসছে সামনে। আমি নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছিলাম। সেই খয়েরি স্যাঁতস্যাঁতে হাতটা এক ঝটকায় আমার মুখ ছুঁয়ে গেল। ঠোঁটের উপরে একটা মিষ্টি স্বাদ পেলাম যেন। সঙ্গে সঙ্গে বিভৎস একটা আকাঙ্ক্ষা চেপে ধরল আমাকে।
সেই চলমান শরীরের উপরে ঝাঁপিয়ে পড়ে এক খাবলা শ্যাওলা ছিঁড়ে নিলাম। আশ মিটল না, উন্মাদের মতো মুঠো মুঠো ফাঙ্গাস তুলে আনতে লাগলাম সেখান থেকে। মুখ দিয়ে গো গো শব্দ করে সমুদ্রের জলে ভেসে গেল প্রাণীটা। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। তারপর থেকেই ওই শ্যাওলার প্রতি এক অদ্ভুত মাদকতা জন্মেছে আমার। বাড়ি ফিরে আর আমার স্ত্রীকে কিছু বলিনি, শুধু মনে মনে বুঝেছিলাম একটু আগে ওই পরিত্যক্ত জাহাজের শেষ নাবিককেই দেখে এসেছি আমি। বাকি যাত্রীদের কি হয়েছে তা আন্দাজ করতে পেরেছিলাম কিছুটা। বহু ইচ্ছা সত্ত্বেও ওই শ্যাওলা আর খাইনি আমরা। দিনের পর দিন আমাদেরকে ঘিরে বেড়ে উঠেছে সেই নারকীয় ফাঙ্গাসের দল। তাকে থামানোর কোনো রাস্তা নেই এটুকু এটুকু বুঝেছি। এক সপ্তাহ আগে শেষ বিস্কুটটা খেয়ে ফেলেছি আমরা। তারপর থেকে মোট তিনটে মাছ ধরতে পেরেছি আমি। আপনাদের এই জাহাজটা চোখে পড়ল, তারপর থেকে সবই তো আপনারা জানেন। এতক্ষণ স্থবির হয়ে দাঁড়িয়ে মর্মান্তিক ঘটনা শুনছিলাম আমরা। সমস্তটা বিশ্বাস করতে মন চাইছিল না। লোকটার সত্যি হয়তো মাথা খারাপ হয়ে গেছে। জলের উপর থেকে দাঁড় বাওয়ার শব্দ আসতে মুখ তুলে তাকালাম। আমি বরঞ্চ চলি, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আর ফিরে আসবো না। আপনারা পালে জায়গাটা ছেড়ে যত দূর পারেন চলে যান। আমাদের মুখে আর কথা ফুটছিল না। বুঝতে পারলাম গলার কাছে বাষ্প এসে জমা হচ্ছে। প্রত্যেকের আকাশ রাঙা হচ্ছে ধীরে ধীরে। মিহি সোনালি আভায় সমুদ্রের বুক ঘুরে উঠেছে। সেই খয়েরি কুয়াশাটা একটু যেন ফিকে হয়ে এসেছে তাতে। দাঁড়ির শব্দ এতক্ষণে আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে। কৌতূহলী চোখে সেদিকে তাকিয়ে বোটটাকে দেখতে পেলাম আমি। ধূসর রঙের একটা মিটার দেড়েকের বোট। তার ঠিক উপরে বসে আছে বোটের মতোই ধূসর রঙের প্রায় মানুষের আকৃতির একটা জীবিত স্পঞ্জ। দুটো হাত আছে তার, সেই হাতে ধরে দাঁড় বাইছে সে। তেমনি বাইতে বাইতে একটা সময় আলোর রেখার বাইরে চলে গেল সে। একদিন এক অন্ধকার অন্ধকার রাতে আকাশের বুক থেকে শেষ তারাটাও মুছে যাবে। মহাবিশ্বের গোপনতম গহ্বর থেকে মুছে যাবে প্রাণের অন্তিম চিহ্ন। সেদিন এক অপার্থিব স্বর ঘোষণা করবে, সময় আসলে শ্যাওলার মতো, ছত্রাকের মতো। সে প্রতি মুহূর্তে নিরন্তর গ্রাস করে চলেছে আমাদের শরীর মন, বেঁচে থাকার মোহে আচ্ছন্ন করে শুষে নিচ্ছে আমাদের জীবন। যতবার আমরা তাকে সরিয়ে দিচ্ছি,
ততবার আগের মতোই গজিয়ে উঠছে সে। শুনছিলেন উইলিয়াম হোপ হডসনের কাহিনী ভয়েস ইন দ্য নাইট অবলম্বনে রাতের কণ্ঠস্বর। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।